সুপ্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি টিভিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি শামীম আল আমিন। আমাদের আজকের এই অনুষ্ঠানে যারা অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন, চলুন সবার আগে তাদের সাথে পরিচিত হই। আমার সাথে রয়েছেন ডক্টর অধ্যাপক শওকত আলী, তিনি লং আইল্যান্ড ইউনিভার্সিটির শিক্ষক এবং একই সাথে তিনি রাজনীতি বিশ্লেষক, অর্থনীতিবিদ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্যে। এবং প্রিয় দর্শক, আপনাদের সাথে বরাবরের মতো রয়েছেন আমাদের সম্মানিত অ্যাটর্নি অশোক কে কর্মকার। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই প্রিয় দর্শক, দিনের উল্লেখযোগ্য সব ঘটনা নিয়ে আমরা এই আলোচনাটি করি, তবে সম্প্রতি অভিবাসন বিষয়ে যেহেতু আপনাদের নানা প্রশ্ন থাকে, সে কারণে আমাদের সম্মানিত অ্যাটর্নিরা থাকেন, আপনাদের প্রশ্নের উত্তর দেন। কিন্তু শুরুতেই আপনাদেরকে আমরা জানিয়ে রাখতে চাই, আজকে কিন্তু আমরা বিভিন্ন বিষয়ে একটু আলোচনা করব, চেষ্টা করব। সেই সাথে নিউ ইয়র্কে পাবলিক কলেজ এবং ইউনিভার্সিটিতে ফ্রি টিউশন করার ব্যবস্থা করতে যাচ্ছে সিটি কর্তৃপক্ষ। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটি প্রথম স্টেট হিসেবে নিউ ইয়র্ক করতে যাচ্ছে। এ নিয়ে আমরা আগামীকাল একই সময়ে আলাদা একটি অনুষ্ঠান করব, আপনাদেরকে পরে এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছি। আজও কিন্তু আপনারা প্রফেসর শওকত আলীকে এ নিয়ে যে কোনো প্রশ্ন করতে পারেন, প্রফেসর শওকত আলী আপনাদের সেই সব প্রশ্নের উত্তর দেবেন। ফেসবুকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে, ফেসবুকে আপনাদের প্রশ্নের উত্তর আমরা নেব, একই সাথে টেলিফোনে আমরা যাচ্ছি শুরুতে আলোচনায়। তার আগে একটি রিপোর্ট আছে আমাদের হাতে, চলুন দেখে নিই। সেটি হচ্ছে নীল গোরসাচ, বিচারপতি হিসেবে সুপ্রিম কোর্টের 113তম বিচারপতি হিসেবে তিনি আজ শপথ নিয়েছেন, চলুন আমরা দেখে নিই রিপোর্টটি। সুপ্রিম কোর্ট ভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে শপথ নেয়ার পর দ্বিতীয় শপথে অংশ নিতে নীল গোরসাচ যান হোয়াইট হাউসে। এ সময় রোজ গার্ডেনে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শপথ গ্রহণ অনুষ্ঠানে বিচারপতি কেনেডি জানান কেন দুবার শপথ গ্রহণ করতে হয়। That so many of you are familiar with, it applies to all three branches of the government. The second oath is one that applies just to federal judges. এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প বিচারপতি হিসেবে নীল গোরসাচের প্রশংসা করে তাকে অভিনন্দন জানান। In Justice Gorsuch, they see a man of great and unquestioned integrity. They see a man of unmatched qualifications. And most of all, and most importantly, They see a man who is deeply faithful to the Constitution of the United States. শপথ পড়ান বিচারপতি কেনেডি, এক সময় যার বিচারিক ক্লার্ক হিসেবে কর্মময় জীবন শুরু করেছিলেন নীল গোরসাচ। I, Neil M. Gorsuch, do solemnly swear. I, Neil M. Gorsuch, do solemnly swear that I will administer justice without respect to persons. I will administer justice without respect to persons. পরে বিচারপতি নীল গোরসাচ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান, একই সাথে দেশের মানুষকে প্রতিশ্রুতি দেন সংবিধানের মর্যাদা রক্ষায় সম্ভাব্য সবকিছুই করবেন তিনি। I will never forget that to whom much is given, much will be expected. And I promise you that I will do all my powers permit to be a faithful servant of the Constitution and laws of this great nation. এই সময় সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারপতি, গোরসাচের স্ত্রী মেরি লুই গোরসাচ ও তাদের দুই কন্যা উপস্থিত ছিলেন। 31 জানুয়ারি নীল গোরসাচকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে মনোনীত করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 2016 সালের ফেব্রুয়ারিতে বিচারপতি অ্যান্টনিন স্কেলিয়ার মৃত্যুর পর আসনটি শূন্য হয়। এরপর সিনেট শুনানি সহ বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে। নানান অভিযোগ এনে ডেমোক্রেটরা নীল গোরসাচের নিয়োগ ঠেকাতে ফিলিবাস্টার পদ্ধতিতে যাওয়ার কথা বলেন। এই পদ্ধতিতে সিনেটের 60 সদস্যের ভোট প্রয়োজন হতো, তবে নিউক্লিয়ার অপশনে গিয়ে রিপাবলিকানরা তার নিয়োগ নিশ্চিত করেন। এর ফলে শুক্রবার সাধারণ সংখ্যাগরিষ্ঠ ভোটের দরকার হয়, যাতে 54-45 ভোটে বিচারপতি হিসেবে নিয়োগ নিশ্চিত করেন নীল গোরসাচ। The nomination of Neil M. Gorsuch of Colorado to be an associate justice of the Supreme Court of the United States is confirmed. বিচারপতি গোরসাচের নিয়োগের ফলে সুপ্রিম কোর্টের 9 বিচারপতির মধ্যে 5 জনই হলেন রক্ষণশীল। শামীম আল আমিন, টিভিএন 24, নিউ ইয়র্ক। আপনার রিপোর্টটি দেখছিলেন প্রফেসর শওকত আলী, আপনার প্রতিক্রিয়া জানতে চাই রিপোর্টটি দেখছিলেন না? এটা একটা, প্রথমেই ধন্যবাদ টিভিএন কর্তৃপক্ষকে, আমি প্রথমেই তাদের প্রতি কৃতজ্ঞ
যে আপনারা আমাকে ইনভাইট করেছেন, থ্যাংক ইউ ফর দ্যাট। আর এই বিষয়টা হচ্ছে যে এর আগে প্রেসিডেন্ট ওবামা একজন বিচারপতিকে নিয়োগের চেষ্টা তিনি করেছিলেন, কিন্তু হয়নি, যেহেতু রিপাবলিকানরা এটা গ্রহণ করেনি, সংখ্যাগরিষ্ঠ ছিল। তো তারা ওই স্ট্র্যাটেজিটা ব্যবহার করেছিল যে ইলেকশনের পরে আমরা দেখব। ইলেকশনে দেখা গেল তো ডেমোক্র্যাট যখন হেরে গেল তখন তারা এই প্রার্থী দিল, যেটা আপনি রিপোর্টেও বলেছেন যে এখন কনজারভেটিভ তাদের জাস্টিসের সংখ্যা হলো 5 জন, আর লিবারেল বা আমরা ডেমোক্র্যাট যাদেরকে মনে করি তাদের সংখ্যা 4 জন। অবভিয়াসলি আমরা চিন্তা করব যে দেশের পলিটিক্স যেভাবে পার্টি পলিটিক্স হয় বিভিন্ন দেশে, যে সেখানে রায়গুলো তাদের পক্ষে যায়। কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয় এই দেশটা সবথেকে বড় গুণ হলো যে জাস্টিস কিন্তু সবসময় দলের কথা চিন্তা না করে দেশের কথা চিন্তা করে, যেটা ভেরি ইম্পর্ট্যান্ট যে কোনো দেশের। এবং দেখেন ও উনি শপথও বলেছেন যে আই উইল প্রোটেক্ট দি কনস্টিটিউশন, সরকারের কথা বলেননি, কোন সরকার কী আসছে কার কেস না। এটা যদি না হতো তাহলে কিন্তু ওবামাকে একটা পাশ হয় না। আপনি জানেন যে এটা সুপ্রিম কোর্ট ফাইনাল রায়টা তাদের দেওয়া হয়েছিল এবং ওবামাকে আর পাশ করেছিল ওই কনজারভেটিভ রায়। তো এখন এটা বিষয়টা হচ্ছে যে এরা হয়তো যেহেতু নতুন প্রেসিডেন্ট আসছে, তার 100 দিনের যে সাফল্য তার ভিতরে এটাকে আমরা ধরে নেব। জি, আসবো আপনার কাছে। আমরা অশোককে কর্মকার আপনার কাছে যাচ্ছি, একজন অ্যাটর্নি হিসেবে কীভাবে দেখেন? আর প্রেসিডেন্ট ওবামা বলেছেন তার 100 দিনের মধ্যে তিনি এটি করতে পেরেছেন, এতে তিনি একটু তৃপ্ত বোধ করছেন। বর্তমান প্রেসিডেন্ট বিশেষ করে তার হতাশাজনক শুরুর পর থেকেই এটা এই উইকটাই তার জন্য অনেকটা ধরতে গেলে সাকসেস বা সাফল্যের একটা উইক, যেখানে অনেকেই বলছেন উনি হ্যাট্রিক করেছেন। যে রাশিয়ার সাথে যে ওনার সম্পর্ক নিয়ে যে অনেক কথা হচ্ছিল সেটাকে অনেকটা উনি আড়ালে নিয়ে গেলেন, এবং জিনিসটা অনেকটা খোলসা করার পক্ষে ওনার পক্ষে চলে গেছেন। তারপরে এই বিচারপতি নিয়োগ একটা বিরাট, মানে একদিকে সিরিয়ার ঘটনা দিয়ে উনি সবকিছুকে আড়াল করে ফেলেছেন, ব্যাপারটা এরকম বলছেন আপনি? আড়াল করে ফেলেছেন আমি বলবো না, সেটা তার ফেভারে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এখন ওনার হয়তো বৃহস্পতি তুঙ্গে অপোজিশন ছিল, যে অনেকে ধারণা করতো তার সাথে রাশিয়ার সম্পর্ক আছে। এখনো সেটা নিয়ে প্রভাবও চলছে বা যাকে বলে অনুসন্ধান চলছে, ইনভেস্টিগেশন চলছে। সুতরাং সেই জায়গা থেকে যদি ধরতে পারেন তাহলে অনেকটাই উনি ওনার যে ফোকাসটা অন্যদিকে সরিয়ে নিতে পেরেছেন, সেদিক থেকে ওনার জন্য ভালো। সেকেন্ডলি হলো বিচারপতি হিসাবে গোরসাচের যে মনোনয়ন, এটা কিন্তু একটা অনেকের জন্য ওনার জন্য সাকসেস। আর যেটা আগেই বললেন আমাদের প্রফেসর সাহেব, যে এর ফলে যে আগে যে বিচারপতি হিসেবে গার্ল্যান্ডকে যখন মনোনয়ন দেওয়া হয়েছিল সেটাকে ফিলিবাস্টার, তাকে কখনো মানে আপনার যাকে বলে শুনানিতে আনতে হিয়ারিং আনতে দেওয়া হয়নি, সুতরাং সেদিক থেকে বলতে পারেন এটা তার জন্য একটা বিশেষ বিশেষ সুবিধা, যদিও তারা নিউক্লিয়ার অপশনে গিয়ে সেটি শেষ মনোযোগ করেছিল। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। প্রিয় দর্শক, পর্দায় যে নম্বরটি আপনারা এখন দেখতে পাবেন সেই নম্বরটি 6463079828, এই নম্বরে আপনারা ফোন করতে পারেন। তবে আপনাদেরকে একটু অনুরোধ করছি, আজকে কিন্তু শুধুমাত্র অভিবাসন নিয়ে নয়, আপনারা যে কোনো রাজনৈতিক পরিস্থিতি নিয়ে করতে পারেন। একই সাথে নিউ ইয়র্কে পাবলিক কলেজ এবং ইউনিভার্সিটিতে ফ্রি টিউশন করার যে ব্যবস্থা, এবং এইটিতে আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই শনিবারে স্টেট অ্যাসেম্বলিতে $153 বিলিয়ন যে বাজেট পাশ হয়েছে তার মধ্যে ফ্রি টিউশনের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। কারা পাবেন, কীভাবে পাবেন, এটি নিয়ে নিশ্চয়ই আপনাদের চিন্তা রয়েছে। সুতরাং আমাদের অধ্যাপক ডক্টর শওকত আলী রয়েছেন, তিনি এই বিষয়টিতে উত্তর দিতে পারবেন, আপনারা প্রশ্ন সেই দিক থেকেও করবেন আশা করছি। আর অভিবাসন নিয়ে অ্যাটর্নি সাহেব আছেন, নিশ্চয়ই আপনাদের প্রশ্নের উত্তর আমরা নেব। সুতরাং আপনার কাছে একটু যেতে চাই, নিউ ইয়র্কে যে পাবলিক কলেজ এবং ইউনিভার্সিটিতে বেশি বলা হচ্ছে প্রথম একটি স্টেট হিসেবে যেখানে 1,25,000 বা তার নিচে আয় করা পরিবারের সন্তানেরা বিনামূল্যে পাবলিক কলেজ এবং ইউনিভার্সিটিতে পড়তে পারবেন, একটু যদি আমাদের দর্শকদেরকে পরিষ্কার করেন। না, এটা তো এর থেকে গুড নিউজ আর হয় না কারোর জন্য, বিশেষ করে নিউ ইয়র্ক স্টেটের জন্য। মনে রাখতে হবে যুক্তরাষ্ট্রের এই প্রথম একটা স্টেট যে এই ধরনের যুগান্তকারী একটা সিদ্ধান্ত নিল। আমরা জানি এটা একটা ক্যাপিটালিস্ট কান্ট্রি,
তাই না? আমরা যখন এই ধরনের প্রস্তাব অন্যান্য দেশে দেই, আমরা তখন তাদেরকে বলি যে এটা সমাজতন্ত্রী বা কমিউনিস্ট কান্ট্রিতে এগুলো আপনি জানেন যে চীনে বা রাশিয়াতে শিক্ষা তো সব প্রে, কিন্তু এখানে এই ধরনের ঘটনার পিছনে একটু যেতে হয় তাহলে। এটা বার্নি স্যান্ডার্স, উনি একজন সোশ্যালিস্ট, ইয়েতে ডেমোক্রেটিক পার্টি ছিলেন, হ্যাঁ, উনি এই জিনিসটাকে সামনে এগিয়ে নিয়ে আসেন যে, এবং এ কারণেই আপনি লক্ষ্য রেখেছেন যে অল ইয়ং কলেজ স্টুডেন্টস ছেলেগুলোরাই তাকে কিন্তু সাপোর্ট দিয়েছে, অ্যান্ড 90% তার যে কোর সাপোর্টার তারা সবাই স্টুডেন্ট ছিল। তো যখন ডেমোক্রাট হেরে যায় পরবর্তীকালে, আপনার হিলারি যখন ক্যান্ডিডেট হয় তখন কিন্তু উনিও এই জিনিসটা গ্রহণ করে, গ্রহণ করেছিলেন, কিন্তু আপনি দেখেছেন যখন হিলারি ফেল করে ডোনাল্ড ট্রাম্পের কাছে, দেখেন আমি নিজে দেখেছি যে বাচ্চাগুলো কাঁদছে, হাউমা করে কাঁদছে, তাদের একটা স্বপ্ন তারা এই জেনারেশনে এসে শিক্ষা লাভ করবে। এবং প্রত্যেকটা লোক, আমি একজন প্রাইভেট ইউনিভার্সিটি নিজেও বহু পড়ছি, ফোর্ডাম ইউনিভার্সিটি পড়ছি, নিউ ইয়র্ক ইউনিভার্সিটি পড়ছি, এসেছিলাম কলাম্বিয়া ইউনিভার্সিটিতে এবং পড়াইও এখন প্রাইভেট ইউনিভার্সিটিতে, এটা আমি বলবো এটা দুঃখজনক যে একজন স্টুডেন্টের 60,000-50,000 টাকা দিয়ে শিক্ষালাভ করা, লোন করে তারপরে চাকরি না পালি যে দুর্ভোগ হয়, এই লোনটা কিভাবে শোধ হবে, এটা নিয়ে অনেক বিষয়। এটা একটু যদি পরিষ্কার করেন যে কারা এটি পাবে কারা পাবে না। না, এটা যে কথা আপনি বলেছেন যে 125,000, এটা প্রথমে যেটা শুরু হবে 100,000-এর নিচে যাদের ইনকাম তাদের দিয়ে শুরু হবে, তারপরে 2018-তে 110,000, অ্যান্ড 2019-এ হবে 125,000 যাদের ইনকাম এই লেভেলের নিচে। অর্থাৎ আমাদের বাংলাদেশের মানুষ, আমরা বাংলাদেশের কথাই যদি বলি, তা আমরা সবাই কিন্তু এটাতে কোয়ালিফাই করে যাব ইনশাল্লাহ। তবে রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার নিউ ইয়র্কে রেসিডেন্ট হতে হবে, নিউ ইয়র্কে বসবাস করতে হবে। আচ্ছা, এ বিষয়ে নিশ্চয়ই আরও আমরা জানবো। প্রিয় দর্শক, আপনারা যদি আমাদের সংযোগে যদি কোনো দর্শক থেকে থাকেন, আমরা তাহলে একটু প্রশ্নটা নিই। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি সাইদুল লুইজভিল থেকে বলছি। কোথা থেকে বলছেন দর্শক, প্রিয় দর্শক? লুইজভিল। জি বলুন। আচ্ছা, আমার দুইটা কোশ্চেন, একটা হলো কেউ সেকেন্ড ব্যাচেলর করে তার জন্য কি এই রুলটা অ্যাপ্লিকেবল হবে কিনা ফর দ্য ফার্স্ট সেকেন্ড ব্যাচেলর। আর আমার সেকেন্ড কোশ্চেনটা হলো আপনার যদি কেউ মাস্টার্স করতে চায় সেক্ষেত্রেও কি এটা অ্যাপ্লিকেবল হবে কিনা। ধন্যবাদ, শুধু এটা আন্ডারগ্রেডের জন্য। ধন্যবাদ আপনাকে। বিলটা তো গতকালই পাশ হলো, ডিটেল এখনও বলা যাচ্ছে না, তবে প্রায় যে কথাটা আপনি উল্লেখ করেছেন, বাজেটের প্রায় $8 বিলিয়নই হায়ার এডুকেশনের জন্য বরাদ্দ করা রয়েছে। এখানে সেকেন্ড ব্যাচেলার্স অনেকে ডবল মেজর করে, পড়ার সময় একই সাথে করা যায়, সেগুলো এখনও বোধ হয় আমি না জেনে বলা উচিত হয় না, এটা ডিটেল আমরা জানি না। তবে যেহেতু কলেজগুলো ফ্রি করা হয়েছে, তখন অবভিয়াসলি একটা নিয়ম অনুসারে আমাদের বলতে হয় যে সেটা তো ফ্রি হওয়ার কথা, কারণ অ্যাডাল্ট এডুকেশনটা কমপ্লিটলি, যেমন ধরেন প্রায় 1 মিলিয়ন দেখা গেছে সমীক্ষায় যে নিউ ইয়র্কের 1 মিলিয়ন লোক প্রায় হাইস্কুলের পরে আর কেউ গ্রাজুয়েশন করে না, তো ফলে এই লোকগুলোকে নিয়ে আসার প্রাধান্য থাকবে, তাদেরকে আগে নিয়ে আসা। জি ধন্যবাদ। আর মাস্টার্সটা একটু হায়ার এডুকেশনের অন্য লেভেলে পড়ে, সব ফোর ইয়ার কলেজে কিন্তু মাস্টার্স থাকে না, ব্যাচেলার্সটাই তারা কনফার্ম করতে চাচ্ছে, তারপরে অন্য অন্য ইস্যুগুলোতে নিশ্চয়ই আসবে, আবার আসবো আপনার কাছে। সুপ্রিয় দর্শক, এবার কে আছেন আমাদের সাথে সংযোগে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম, কে বলছেন? আমি ব্রঞ্জ থেকে রেহানা বলছি। জি বলুন। আমি ব্রঞ্জ থেকে রেহানা বলছি। জি প্রশ্নটি করুন। তখন ছিল আমার মেয়ে অবিবাহিত, 21 বছরের উপরে ছিল। তারপরে আমার হাজবেন্ড সিটিজেনশিপ পাওয়ার পরে 2014 সালে আপডেট করছে মেয়ের অ্যাপ্লিকেশন, তো এখন মেয়ের বাচ্চা হয়েছে একটা, এখন আমার মেয়েটা আসতে কত বছর লাগবে আমেরিকাতে? আমি যদি আপনার প্রশ্নের সঠিকভাবে বুঝে থাকি, আপনার হাজবেন্ড যখন পার্মানেন্ট রেসিডেন্ট ছিল, যখন উনি গ্রিন কার্ড হোল্ডার ছিলেন, তখন অ্যাপ্লিকেশন করেছিলেন আপনার মেয়ের জন্য, তাই না? জি জি। এবং আপনার তারপরে উনি সিটিজেন হওয়ার আগেই আপনার মেয়ের বিয়ে হয়েছিল? এখন
আচ্ছা, 2009 যদি হয়ে থাকে ওনাকে বলছি, 2009 তারপর উনি আপগ্রেড করেছেন, আমার মনে হয় খুব কাছাকাছি চলে এসেছে এখন, যে কোনো সময় হয়তো আপনার পড়বে ভিসা কারেন্ট হয়ে যাবে। জি ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক, আশা করছি উত্তরটি পেয়েছেন। কে আছেন প্রিয় দর্শক, এবার নাম পরিচয় দিয়ে একটু প্রশ্নটি করবেন। জি আমার নাম ডালিয়া, আমি কুইন্স থেকে বলছি, জামাইকা, নিউ ইয়র্ক। জি বলুন। আমার ছেলে এখানে হান্টার কলেজে যায় এবং আমি একজন সিঙ্গেল মাম, আমার দুটো বাচ্চা। আমার কোশ্চেন হলো গে যে আমার ইনকাম হলো গে 90,000 ইয়ারলি, সো আমি জানতে চাচ্ছি যে আমার ছেলে কি করে ফ্রি টিউশনটা পেতে পারে। ধন্যবাদ। 90,000 ইয়ারলি এখানে আপনার এই সিস্টেমে কিন্তু আমরা সাউন্ডটা শুনিনি। আচ্ছা, সম্ভবত প্রশ্নটি ঠিকভাবে বোঝা যায়নি, এটি আমি বুঝতে পেরেছি একটু, আমার মনে হয় আমার কানে আসছে, আপনারা যদি একটু সেই একটু ব্যবস্থা করেন, টেকনিক্যালি কোনো সমস্যা হচ্ছে, ওনারা প্রশ্নটা শুনতে পাচ্ছে না। যেটি হচ্ছে 100 মানে উনি বলছেন 90,000 ইয়ারলি ওনার ইনকাম, দুই দুই সন্তানদের। জি তারা দুটোই হান্টার কলেজে যায় বলে মনে হলো এরকম, তাই তো? ডেফিনেটলি তারা কোয়ালিফাই করবে। এটা আমি তো আগেই বলেছি যে এটা বাংলাদেশের মানুষদের জন্য অত্যন্ত সুখবর যে আমরা মানে সত্যিকার অর্থে বেসিক্যালি যে আমরা বাংলাদেশ তো স্বাধীন দেশের মানুষ, আমাদের তো আশা ছিল অনেক কিছু, এই যে প্রাইভেট কলেজ টলেজ এগুলোতে একটু খুশি ভালোভাবে পড়াশুনো করা, অনেক ক্ষেত্রে আমরা পাইনি, কিন্তু এই দেশে এই সুযোগটা দেওয়াতে আমাদের জন্য দারুণ উপকার। অসংখ্য ধন্যবাদ, আশা করছি আপনি বুঝতে পেরেছেন। আপনি 90,000 যেহেতু বলা হচ্ছে, 1,25,000 বা তার নিচে আয় করা পরিবারের সন্তানেরা এই সুবিধাটি পাবেন, সুতরাং আশা করছি আপনি উত্তরটি পেয়েছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রশ্ন করবার জন্য। কে আছেন প্রিয় দর্শক এরপরে? হ্যালো, আসসালামু আলাইকুম। জি আমি সোমেন বলছি, কুইন্স থেকে। জি বলুন। আমার প্রশ্নটা হচ্ছে, আমি কিউনির আন্ডারে ব্রুকলিন কলেজে মাস্টার্স করতেছি বর্তমানে, অ্যাজ এ স্টেট রেসিডেন্ট হিসাবে, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট না, সো আমার হাফ অফ দ্য স্টাডি ফিনিশ হয়েছে আর হাফ অফ দ্য এখনো বাকি আছে, আমি কি ওই সুযোগটা পাবো? আমার ফ্যামিলি ইনকাম 90,000। আপনার মাস্টার্সে কত ক্রেডিট করে ফেলেছেন? আউট অফ ধরেন 30 ক্রেডিট? না, আমি করেছি 18টা ক্রেডিট করেছি, 18টা। আচ্ছা, এখানে আপনি এটা তো ইফেক্টিভ হবে 2017 সাল থেকে আশা করা যাচ্ছে, 17 সাল থেকে হবে। আমার দৃঢ় বিশ্বাস যে আপনি কোয়ালিফাই করবেন, কারণ ব্রুকলিন কলেজে বলছেন না আপনি, এটা সিনিয়র কলেজ এবং সব ব্রুকলিন কলেজে তাদের 22 থেকে যে 25টা ক্যাম্পাস আছে সবাই ডেফিনেটলি এটা কোয়ালিফাই করবে। আর একটা বিষয় হচ্ছে যে আপনাকে কিন্তু ফুল টাইম স্টুডেন্ট হতে হবে, এটা রিকোয়ারমেন্ট আছে ভাই। আমি জানি আমার 9টা ক্রেডিট করতে হবে। অসংখ্য ধন্যবাদ, আপনি বেশ খোঁজ রাখছেন দর্শক, একই সাথে উত্তর নিশ্চয়ই পেয়েছেন। আমরা এবার আর কে আছেন অভিবাসন সংক্রান্ত, যদি কার কোনো প্রশ্ন থাকে আমরা যাব অশোককে কর্মকারের কাছে। কেউ আছেন প্রিয় দর্শক? জি জি বলুন। আমি কি নাম বলবো? জি জি, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আমার নাম রফিক। জি বলুন। আমি ব্রুকলিন থেকে বলছি। জি বলুন ভাই। আচ্ছা, আমার ছেলের জন্য অ্যাপ্লাই করছি 2014 এপ্রিলে। 2014? জি বলুন, আপনার স্ট্যাটাসটা কি? হ্যাঁ, তো আমার আছে গ্রিন কার্ড। জি তো এখন, হ্যাঁ জি বলুন। না, কতদিন লাগবে আসতে? আর এখন আমি সিটিজেন নিলে কি আবার লেট হবে কিনা সেটাই আর কি। আচ্ছা, উনি সিটিজেনশিপ নিলে লেট হবে কিনা? সিটিজেনশিপ নিলে লেট হবে না, কারণ আপগ্রেড করতে পারবেন, কাজে এখন যে সময় লাগবে আপনার 2014 করে, আপনার ছেলের বয়স কত? 21 বছর নিচে না উপরে? যদি আপনি 21 বছরের উপরে হয় যদি, তাহলে আপনি একটু সময় লাগবে, প্রায় 5-7 বছর এখন প্রায় পিছনে আছে আমার যতখানি ধারণা। আর যদি কম হয় তাহলে আর একটু কম সময় লাগবে, ঠিক এক্স্যাক্ট আমি বলতে পারছি না টপ অফ মাই হেড, আর আপনার এরকম কাছাকাছি সময় লাগবে। আচ্ছা, প্রিয় দর্শক কে আছেন এবার? সালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। আমি জামাইকা থেকে বলতেছি, মানে মির্জা কামরুল। আমি আমার ওয়াইফের জন্য 2015 আগস্টে অ্যাপ্লাই করছি। আচ্ছা, তো সব কিছু দেওয়া হয়েছে, স্পন্সর দিয়েছি আপনার, 5 মাস হয়ে গেছে, তো এখন কতদিন আর লাগতে পারে? আপনি কি পার্মানেন্ট রেসিডেন্ট? আপনি গ্রিন কার্ড হোল্ডার নাকি সিটিজেন? গ্রিন কার্ড। গ্রিন কার্ড। গ্রিন কার্ড হলে আপনি 15-তে করেছেন না, এখন যে কোনো সময় চলে আসবে আশা করি। আপনি কি এনবিসিতে চলে গেছে আপনার কেস? আমি জানি না, তো আমি ডিএসকে নাম্বার পেয়েছেন কোনো? 5 মাস হয়ে গেছে। ডিএসকে নাম্বার কি পেয়েছেন? ডিএসকে জি নাম্বার পেয়েছি। আচ্ছা, তাহলে যে কোনো সময় এসে যাবে আশা করি। আশা করছি আপনি যে কোনো সময় পেয়ে যাবেন। প্রিয় দর্শক এবার কে আছেন? প্রিয় দর্শক নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করবেন। প্রিয় দর্শক কে আছেন? জি
হ্যালো, সালাম আলাইকুম। আমি আমিন ভাই, আমি তাহের বলছি নিউ জার্সি থেকে। জি তাহের ভাই বলুন। আমার আমার বোন চাকরি বাকরি করে না, সিটিজেনশিপের জন্য ফি লাগবে কিনা? এক নম্বর। আমি বুঝিনি আপনার প্রশ্নটা, এক নম্বরটা কি? বুঝেছি আমি, বুঝেছেন? আমার বোন এই দেশে সিটিজেনশিপের জন্য দরখাস্ত করবে, উনি চাকরি বাকরি করে না। আচ্ছা, ওনার ওনার চাকরি ওনার ফি লাগবে কিনা সিটিজেনশিপ দরখাস্ত করতে? আর একটা হইল যে উনি বাংলায় উত্তর প্রশ্ন ইমিগ্রেশনের উত্তর প্রশ্নের উত্তর বাংলায় দিতে পারবে কিনা? ওনার বয়স কত? ওনার বয়স হইল 65 এর উপরে। কত বছর ধরে থাকেন এখানে? ওনার বয়স 80 বছর। আগে 80 বছর? 80 বছর, জি 80 বছর। আর কতদিন ধরে এখানে আছেন? 5 বছর মতো। ওকে, 80 বছর হলে তো ওনার 75 এর বেশি হলে এমনিতেই লাগে না। আর ওনার ফি যেহেতু উনি চাকরি যেহেতু করেন না, উনি ফি ওয়েভার পাইতে পারেন। অসংখ্য ধন্যবাদ, দুটি প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। এবার কে আছেন প্রিয় দর্শক, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি থেকে বলছি, ভার্জিনিয়া স্প্রিংফিল্ড থেকে বলছি। জি বলুন ভাই। আচ্ছা, আমি অ্যাটর্নিশিপের সাথে একটা প্রশ্ন ছিল যে আমি 2006 সালে আমার বড় ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছিলাম আর কি। আচ্ছা, তো উনি আর কতদিন লাগবে আসতে? আর ওনার ওয়াইফের নাম, বাচ্চাদের নাম আমি অ্যাড করি নাই, তো এটা কি কখন অ্যাড করতে পারবো? আচ্ছা, আপনি যে কোনো সময় অ্যাড করতে পারেন। আপনি ওদেরকে ওনাদের তথ্য দিয়ে জানিয়ে দেবেন যে ওনারা অ্যাড করেছেন ম্যারেজ সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট সহ। আর 2006 করে থাকলে এখনও প্রায় দু এক বছর আপনাকে, এক থেকে দু বছর আপনাকে অপেক্ষা করতে হতে পারে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, একটা বিরতিতে যেতে হবে। বিরতির পর ফিরে এসে একই সাথে দুটি বিষয়ে আমরা প্রশ্নের উত্তর নিচ্ছি, অভিবাসন এবং নিউ ইয়র্কে পড়াশোনা, উচ্চশিক্ষা। একটা একটি দর্শক, আমাদের একজন দর্শক, সম্মানিত দর্শক সংযোগে আছেন, আমরা একটি নিয়ে বিরতিতে যেতে চাই। কে আছেন প্রিয় দর্শক, নাম পরিচয় দিয়ে একটু প্রশ্নটি করুন। হ্যালো, আসসালাম আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। আমি বনস থেকে বলছি, কাজী বেগম। জি জি বলুন। আমার ভাই, আমরা ভাই বোন সবাই আমেরিকায় থাকি। আমার ভাই আমার ভাই আমেরিকায় ছিল 10 বছর। 10 বছর থাকার পরে সিটিজেনশিপ নেয় নাই, আবার দেশে চলে গেছে। এখন ওর গ্রিন কার্ড হয়ে গেছে, ওর অ্যাপ্লিকেশন হয়ে গেছে, কিন্তু ওর এখন অসুস্থ ছিল, এখন সুস্থ হয়েছে, এখন আসতে চাই, কিন্তু আশীর্বাদ। আমি পুরো জিনিসটা বুঝতে পারিনি, তবে এটুকু বুঝছি যে আপনার ভাই এখানে 10 বছর ছিলেন, পার্মানেন্ট রেসিডেন্ট, চলে গেলেন বাংলাদেশে, অসুস্থ ছিলেন ওখানে, তাই না? জি। এবং উনি ওখানে থাকা অবস্থায় ওনার গ্রিন কার্ড এক্সপায়ার করেছে, গ্রিন কার্ড এক্সপায়ার করেছে কিনা, মানে ওনার গ্রিন কার্ডের মেয়াদ তো শেষ। জি, গ্রিন কার্ডের মেয়াদ। আচ্ছা, কতদিন ছিলেন বাংলাদেশে? উনি কতদিন ছিলেন গ্রিন বাংলাদেশে? আছে আপনার 2005 থেকে বাংলাদেশে আছেন উনি। জি, একটু ডিফিকাল্ট। আপনার উনি অসুস্থ ছিলেন কি পুরো সময় অসুস্থ ছিলেন? জি, ও মানে কি আমার কাছে মনে হচ্ছে এটা খুব কঠিন, আপনি যে কোনো সময় এটা একটু অনেক বেশি সময় নিয়ে এটা কথা বলতে হবে। আমার মনে হচ্ছে যে একজন অ্যাটর্নির সাথে একটু কথা বলবেন। প্রিয় দর্শক, অসংখ্য ধন্যবাদ, আমরা একটা ছোট্ট বিরতির পর ফিরে আসবো, খুব শিগগিরই আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি টিভিএন 24 টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান টিভিএন অ্যানালাইসিসে। আপনাদের সাথে আছি আমি, শামীম আল আমিন। এ পর্যায়ে আমরা ফেসবুক থেকে দু একটি প্রশ্নের উত্তর নিব। নুরুল আবেদিন রায়হান, তিনি বলছেন তিনি বাংলাদেশের একটি অনলাইনে দেখেছেন, যুক্তরাষ্ট্র যদি আরেকটি বোমা হামলা সিরিয়াতে করে তাহলে রাশিয়া যুক্তরাষ্ট্রকে কড়া জবাব দেবে, এরকম একটি উনি আরেকটু কঠিন ভাষায় লিখেছেন। এটি একটি। আরেকটি হচ্ছে ঝলক রায়, তিনি সিরিয়া তে এয়ার স্ট্রাইকের কারণে ইউএস এবং রাশিয়ার মধ্যে কি কোনো ধরনের যুদ্ধ বেজে যাবে, কি বলবেন আপনি? এটা প্রশ্ন দর্শকদের। না, এটা সিরিয়ার যুদ্ধটা 7 বছর থেকে চলছে। আমি যেটা মনে করি যে ডোনাল্ড ট্রাম্পের যে লেটেস্ট যে তারা যে সিরিয়াতে মিসাইল আক্রমণ করলো, এটা আমি মনে করি যে তার একটা ইমোশনাল রেসপন্স, এ নট এনি স্ট্র্যাটেজিক রেসপন্স। তার কারণ
উনি ছবি দেখে আপ্লুত হয়েছেন, কাঁদছেন একটু, তারপরে একটু কয়েকটা বোম মারলেন, তাতে তার সিরিয়ার কিছু যায় আসে না, এবং সমাধানও হবে না, এটা সমাধান হবে না। এবং রাশিয়া কখনো এটা হয়নি, এবং রাশিয়া এটা আক্রমণের আগেই আপনি জানেন যে এটা রাশিয়ার সাথে তার আলাপ করে যে আমরা একটু একটু দেখাতে হবে পলিটিক্যাল রিজন। এসব খেলাগুলো বহু পুরনো খেলা, এখানে কোনো ক্রমেই রাশিয়া এই সিরিয়ার যুদ্ধ, সিরিয়ার হাফেজ আল আসাদকে ঠেকানোর জন্য বিরাট কোনো যুদ্ধে জড়িয়ে পড়ার, বাশার আল সরি তার ছেলে বাশার আল আসাদের ঠেকানোর জন্য কিছু করবে না। তার কারণ ব্রেজনেভ যে ভুলটা করেছিল আফগানিস্তানে আসার পরেই কিন্তু ইকোনমিক রিজনে পুরো ডিসইন্টিগ্রেট হয়ে যায় রাশিয়া। এখানে আসছে দেখছে তারা যে এককভাবে, ওবামা তো শুরু করছিল এটা, তো এককভাবে যুক্তরাষ্ট্র একটা প্রাধান্য নিয়ে নিচ্ছে মিডল ইস্টের এরিয়াতে, তখন একটু নাক গলালো একটু বসে আছে, এদিকে আছে ওদিক আছে, যে দেখো আমার শেয়ারটা কই। বেসিক্যালি এদের দুজনের প্ল্যানটা হচ্ছে, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প তো বলেই দিয়েছে যে ইরাকের তেলখনিগুলো আমরা নিয়ে নেব, পরিষ্কার কথা। পুরো যে সিরিয়া ইরাক দেখছেন আপনি, যদি 1920 ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের ইতিহাস দেখেন বা তার পরবর্তীকালে দেখেন, পুরো জিনিসটাকে একটা ভাগ করা হয়েছে ব্রিটিশ অনুসারে। এবং সে তারও আগে যদি আপনি যান তাহলে দেখবেন যে অটোমান এম্পায়ারকে ভাগ করা হয়েছেই জাস্ট টু ডিভাইড অ্যান্ড রুল করার জন্যই। এবং আপনার বাশার আল আসাদ একটা বাথ পার্টির লোক ছিল, আপনার ইরাকেও যে সাদ্দাম হোসেন ছিল বাথ পার্টির লোক ছিল তারা, এবং দুটোকেই সাপোর্ট করতো তৎকালীন রাশিয়া। তো রাশিয়া অনেকদিন থেকে এই দৃশ্যপট থেকে সরেছিল, এখন আস্তে আস্তে এ চলে আসছে। ইভেনচুয়ালি যেটা হবে আমার ধারণা হচ্ছে যে আসাদকে রাশিয়া একসময় বিক্রি করে দেবে। বিক্রি করার অর্থ হলে এই, সে যখন দেখবে যে তার পাওনাটা ঠিক মতো পেয়েছে, ইরান বা অন্য অন্যদের সাথে মিলেমিশে যেভাবে কায়দা কৌশল করে যে তার একটা ফুটহোল্ড হয়েছে পুরো ওই এলাকার বেল্ট, আপনি যত বলেন না কেন এটা কিন্তু যুক্তরাষ্ট্রের বলয়ের ভিতরে রয়ে গেছে, এবং হঠাৎ করে সেখানে রাশিয়া এসে কিছুই করতে পারবে না। আপনি একটা জিনিস দেখেন, ডোনাল্ড ট্রাম্প বলেছে যে আমার $56 বিলিয়ন আমি ডিফেন্স বাজেট করব। ক্যান ইউ ইমাজিন দ্য টোটাল বাজেট, দি সাইজ অফ দ্য টোটাল বাজেট, $57.6 বিলিয়ন আছে রাশিয়ান টোটাল ডিফেন্স বাজেট, আরও এই বছরে সেটা বাড়িয়ে দিল। তাহলে আপনি যদি কম্পেয়ার করেন রাশিয়ার সাথে যুক্তরাষ্ট্রের ডিফেন্স ফোর্সের, আপনার প্রশ্ন ওঠে না যে রাশিয়া সেখানে এসে টেকবে বা সেখানে লড়াই করবে বা এই রিস্ক নেবে। তারপরে রাশিয়ার ইকোনমিক সম্পূর্ণ এটা খেলা করে। ধন্যবাদ। আমার মনে হয় আমার ভাইয়ের কাছে একটি প্রশ্ন আছে। মাইদুল ইসলাম সিমন, আমি গ্রিন কার্ড হোল্ডার, তিনি তার পাসপোর্ট হতে আরো 1.5 বছর লাগবে। আমি তিনি তার ওয়াইফকে আনার জন্য I-130 অ্যাপ্লাই করেছে August 2016 অ্যান্ড সেটা অ্যাপ্রুভ করেছে December 2016। কবে নাগাদ এটি হতে পারে? বছরখানেক লাগতে পারে সব মিলে। ধন্যবাদ, আশা করছি আপনি উত্তর পেয়েছেন। প্রিয় দর্শক এবার টেলিফোনে কে আছেন একটু প্রশ্নটা নিয়ে নিতে চাই। প্রিয় দর্শক কে আছেন, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি সীমান্ত আহমেদ টেক্সাস থেকে বলছি। টেক্সাস থেকে বলুন ভাই। আমার প্রশ্নটা একটু একটু বড়, একটু সময় লাগবে একটু। আপনি অনেক দূর থেকে প্রশ্ন করেছেন, একটু সময় হলো আমরা দিব, আপনি করুন তাড়াতাড়ি। তো আমার এয়ারমেটের সঙ্গে আমার সম্পর্ক ছিল আর কি, তো 2004 সালে তার বিয়ে হয়ে যায়, আর 2008 সালে আমি বাংলাদেশ থেকে আমেরিকায় চলে আসি, কিন্তু আমাদের মধ্যে যোগাযোগ চলতে থাকে ফোনে বা দূরে থেকে যেভাবে যোগাযোগ করা যায় যোগাযোগ চলতে থাকে। এর মধ্যে তার প্রায় 10-12 বছর বিয়ে হয়ে গেলেও তার কোনো বাচ্চা হয় না। তো 2014 আমি আমেরিকা থেকে ইন্ডিয়াতে যাই, আর সে ডাক্তার দেখানোর কথা বলে বা পারপাসে ইন্ডিয়াতে যায়। ইন্ডিয়াতে যাওয়ার পরে আমরা ওখানে একই বাসায় 1 মাস অবস্থান করি। অবস্থান করার পরে তো এর মধ্যে যখন ওখানে গেলাম, আমরা একটা মসজিদে গিয়ে একে অপরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হই এক হুজুরের মাধ্যমে। এখন ইনফ্যাক্ট ব্যাপারটা হলো আমি মুসলমান কিন্তু ওই মেয়ে হিন্দু। এখন 2014 আমরা যখন একসঙ্গে থাকলাম, থাকার পরে 1 মাস পরে আমি আমেরিকায় চলে আসলাম, সে বাংলাদেশে ফিরে গেল, এবং বাংলাদেশে ফিরে যাওয়ার পরে সে প্রেগনেন্ট হলো। তারপরে 2014 শেষে নভেম্বরে তার বাচ্চা হলো, কিন্তু সে এখনও তার ওই আগের হাজবেন্ডের সঙ্গে থাকে,
বাচ্চাটা আমার, বাচ্চাটা তার সঙ্গে থাকে বা তাদের সঙ্গে থাকে। জি, আমার মনে হয় এইবার একটু আমাদেরকে থামতে হবে। আমার মনে হয় অসংখ্য ধন্যবাদ, আপনি প্রশ্নটা করেন, এটা একটু ডিটেইল হয়ে যাচ্ছে এবং টেলিভিশন সম্প্রচার উপযোগী এখন আর থাকছে না, আপনাকে এই জন্য একটু থামতে হবে। এবং আপনি কি জানতে চান একটু সরাসরি বলুন। এখন এখন এই যে বাচ্চাটা আমার সঙ্গে, তার বাচ্চাটা, তো এই বাচ্চার ব্যাপারে আমার বাংলাদেশের প্রেক্ষিতে বা এই দেশের প্রেক্ষিতে আপনার এখন আপনি দাবি করতে পারছেন না, বা দাবি করলে আপনাকে লেজিটিমেট চাইল্ড হতে হলে আপনাকে বিয়ে করতে হবে তাকে। তিনি বলছেন এক ধরনের বিয়ে তিনি করছেন, যাই হোক আগের বিয়েটা নিশ্চয় না। এটি আসলে এই প্রশ্নটি মানে কোনো আমাদের কাছে উত্তর দেবার মতো কোনো অবস্থা নেই। অসংখ্য আমরা মনে করছি প্রিয় দর্শক, আপনারা একটু টেলিভিশনে সম্প্রচার উপযোগী প্রশ্নটি করবেন এবং এই ধরনের ক্ষেত্রে আপনারা ব্যক্তিগতভাবে অ্যাটর্নিদের সাথে যোগাযোগ করবেন, এটি আমরা আশা করছি আপনাদের কাছে, কারণ সব বয়সী দর্শক এই টেলিভিশনটি দেখেন। কে আছেন প্রিয় দর্শক, এবার একটু আপনারা যদি নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করেন। প্রিয় দর্শক কে আছেন? আচ্ছা, আমরা কেউ আছেন আমাদের সাথে প্রিয় দর্শক? না থাকলে আমরা এবার একটু আবার একটু আলোচনায় যেতে চাই। সেটি হচ্ছে যে এবার আমাদের যে বিষয়টি আমরা আলোচনায় নিতে চাই সেটি হচ্ছে সিরিয়া প্রসঙ্গে আরেকজন আমরা একটু ফেসবুক থেকে নিই। মৃদুলা আলম তিনি বলছেন, আই অ্যাপ্লাইড ফর মাই ব্রাদার ইন 2003 অ্যান্ড আই পেইড দ্য ভিসা ফি অ্যান্ড সাবমিটেড অল দ্য ডকুমেন্টস দ্যাট ওয়ার রিকোয়েস্টেড। 5 months এগো দে টোল্ড আস, মানে তাদেরকে বলছে, দ্যাট দে উইল বি called for an interview within 3 months, but no response as of now. What is the next step? আপনি যদি চান ওদেরকে সরাসরি অনলাইনে আপনি রিকোয়েস্ট পাঠাতে পারেন, যে ইনকোয়ারি পাঠাতে পারেন যে কেন এটা এখনও দেরি হচ্ছে, তো সঙ্গে সঙ্গে তারা উত্তর দেবে। মোটামুটি খুব কম সময়ের মধ্যে উত্তরটা আপনি পেতে পারেন এনবিসি থেকে, এনবিসিতে গিয়ে আপনি চেষ্টা করতে পারেন। ধন্যবাদ দর্শক, প্রিয় দর্শক যিনি প্রশ্নটি করলেন। এবার কে আছেন প্রিয় দর্শক টেলিফোনে? আচ্ছা, টেলিফোনে আমরা প্রশ্ন পেলে আসবো। এবার আপনার কাছে আবার একটু সিরিয়া প্রসঙ্গে জানতে চাই। আপনি বলছিলেন যে এটা রাশিয়ার সাথে যুক্তরাষ্ট্রের ব্যবধান এত বেশি তারা আসবে না, মানে কৌশলগত কারণে হয়তো বা, কিন্তু রাশিয়ার সাথে যুক্তরাষ্ট্রের যে সম্পর্ক কথা ইদানিং বলা হয় বর্তমান প্রশাসনের সাথে, সেক্ষেত্রে এই যে তারা রাশিয়ায় আক্রমণের বিষয়ে এক ধরনের ইরান এবং সিরিয়া যে একটা এক ধরনের হুমকি দিয়েছে বলা যায়, এইটিকে কিভাবে দেখছেন? বলা হচ্ছে যে রেড লাইন তারা ক্রস করে গেছে। আসলে বিষয়টা হচ্ছে কি জানেন, যখন ইরাক যুদ্ধ শুরু হলো আমি ওই সময় হঠাৎ বাংলাদেশে যাই, আমি শুনলাম পুরো বাংলাদেশের সব নিউজ পেপারে হেডলাইন যে সাদ্দাম হোসেন পিটিয়ে বের করে দিচ্ছে যুক্তরাষ্ট্রকে, সমস্ত প্লেন ঢালিয়ে দিয়েছে, তার রাতের বাহিনী চলে আসছে, দাদা মাটি থেকে নাকি সাদ্দাম হোসেনের বাহিনী এসে ইয়ে করে দিচ্ছে সব। আমি এর বিরোধিতা করা একটু বিপদে পড়ে যাই যে আমেরিকার লোক এসে গেছে এখানে, আপনার পুরো মিডল ইস্টের একটা ফিউচার যেটা, মুসলমান বিশ্বে কোনো পলিটিক্যাল সলিড কোনো পলিটিক্যাল লিডার নেই, কোনো দেশে নাই, যারা আছে তারা প্র্যাকটিক্যালি হয় রাশিয়ার কিছু দালালি করছে না যুক্তরাষ্ট্রের দালালি করে, সোজা বাংলা কথা যেটা আমরা বুঝি, এইভাবে তারা টিকে আছে। জনগণের ধার তারা ধারে না, এদেশের সম্পদ স্বাধীনতা সার্বভৌমত্বের ধার তারা ধারে না, ফলে এরা যে সেখানে ওই জায়গাটা যে সম্পদ আছে আরও ফিউচার আছে, কিন্তু শুধু গ্যাস তেল না, এখানে ইউরেনিয়াম আছে, এখানে বহু গ্যাস রয়ে গেছে, যে জিনিসটা আমাদের কাছে ইনফরমেশনটা নাই। এখন যুক্তরাষ্ট্র চাচ্ছে পুরো জায়গাটা সে এবং ইসরায়েল এটা দখল করবে, ইসরায়েলের কিন্তু তাই প্ল্যান রয়ে গেছে, এবং একটার পর একটা মুসলিম বিশ্বের মানুষদের ভিতরে, আপনি সিরিয়ার কথা বলেন, ইরাকের কথা বলেন, ভাই সিয়া কোনো সমস্যা ছিল আমাদের জন্য, আমরা বাংলাদেশের মানুষ, আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাইকে সমান ভাই বলে গ্রহণ করি এবং মুসলমানের নিয়মও তাই। আজকে দেখেন সেখানে শিয়া এবং সুন্নি মারামারি বাদি দিল, দিয়ে শিয়া দিয়ে পিটি দিল সুন্নিদের, এই সুন্নিদের কয়েকদিন পরে দেখেন আবার এই যুক্তরাষ্ট্র বলবে বা শিয়াদের পিঠাও,
এইভাবে পিটাপিটি করে আর ক্ষতি হলো কার, দেখেন ইরাকের প্রায় 500,000 বাচ্চাই শুধু মারা গেছে, আজকে 400,000 মুসলমানের বাচ্চা মারা গেছে সিরিয়াতে, ইট ইজ ফ্যাক্ট, প্রায় 10,000, না না আমি আপনি একটা কথা বলি, 10,000 বোমিং করেছে অ্যাজ অফ নাও যুক্তরাষ্ট্র অ্যালোন, আপনি যুক্তরাষ্ট্রের কাছে কি শান্তি কামনা করবেন? আমি জানি ফেসবুকে অনেকে অনেক কথা চিন্তা করছে, এবার আছাদ সরে গেল শান্তি ফিরে আসলো, ওখানে শান্তির জন্য এরা কেউ যায়। ধন্যবাদ আপনাকে, একটু একটু থামিয়ে একটা বিষয় আমি আপনার কাছে জানতে চাই, মুসলমান দেশ যেগুলোকে বলা হয় মধ্যপ্রাচ্যের, তারা কি দায়িত্বটা পালন করেছে বা করছে? না পুরো দুঃখের কারণ তো তারাই, তাদের যারা এখানে ক্ষমতা, যাদের ক্ষমতা থাকলে কি হবে, ক্ষমতা দেশপ্রেম না থাকলে, স্টেটসম্যানশিপ যদি না থাকে, মানুষের প্রতি ভালোবাসা যদি না থাকে, অগাধ সম্পদ তো আপনাকে কোনো দিন রাষ্ট্র নায়ক করতে পারে। আপনি পুরো দেশগুলো হয় আমির, আর নাই কেউ রাজা, কেউ মহারাজা, আর নাই কেউ ডিক্টেটর, ইজিপ্টের অবস্থা দেখেন, এটা 4.5 ফুট লোক, পুরো ইজিপ্টের 80 মিলিয়ন লোককে কীভাবে দেখছে দেখেন, এখন তার পরিণতি কী? আমার কাছে মনে হচ্ছে যে আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ওনার যে বর্তমান ফিলসফি সেটা হচ্ছে আসলে চায়নার এগেনস্টে একটা ব্লক গড়ে তোলা। আমার কাছে মনে হচ্ছে যে এতদিন যে ওয়ার্ল্ড অর্ডারটা ছিল, যেখানে আমেরিকা বনাম আপনার রাশিয়া, যেটা ধারণা ছিল আমেরিকানদের মধ্যে যে রাশিয়া আমাদের শত্রু, শুধু রাশিয়াকেই আক্রমণ করতে হবে, রাশিয়ার বিরুদ্ধে সব কাজ করতে হবে, ডোনাল্ড ট্রাম্প এসে বুঝছেন যে আসলে বর্তমান বিশ্বে বাণিজ্যের বিশ্ব, সেখানে বাণিজ্যের সবচেয়ে বড় বড় ঘাটতি রয়ে গেছে আমাদের চায়নার সাথে, এবং চায়নার যে সরকার ওপেন মার্কেট সেখানে নেই, সেখানে সমস্ত সরকার নিয়ন্ত্রণ করছে, এবং চাইনিজরা মূলত কোনো কিছু নতুন কিছু প্রোডাক্ট কিছু আনে না, কোনো নতুন আবিষ্কার করে না, শুধু সমস্ত কিছু আছে সেগুলোকে তারা কোন করে অথবা ক্লোন করে, রাইট? সুতরাং সেদিক থেকে চায়না হলো এখন বর্তমান বিশ্বের সবচেয়ে বড় থ্রেট এবং সবচেয়ে বড় শক্তি। তো সেখানে আপনার রাশিয়ার বিরুদ্ধে আপনার সমস্ত শক্তিকে নিয়োগ না করে সেগুলোকে ডাইভার্ট করে চায়নার এগেনস্টে কীভাবে নিয়ে যাওয়া যায়? চায়না মূলত সমস্ত মানে যেগুলো আপনার অগণতান্ত্রিক সে সরকারগুলো আছে, নর্থ কোরিয়া অথবা ইরান, এদের পক্ষে কিন্তু কাজ করছে চায়না। তো সেদিক থেকে বলতে গেলে যে স্ট্র্যাটেজিক যে চেঞ্জটা হচ্ছে এটা অনেকেই হয়তো চিন্তা করতে পারছেন না, অনেকেই মনে করছে যে হয়তো রাশিয়ার বিরুদ্ধে কেন যাচ্ছে না, কেন গেল, এটা আসলে এই ওয়ার্ল্ড অর্ডারটা একটু চেঞ্জ হচ্ছে আমাদের মনে হয় এই সময়টা একটু। আপনার কাছে একটা প্রশ্ন চলে এসছে, হোসেন সাদ্দাম, সাধারণ প্রশ্ন, তারপরে আপনি যেহেতু ফেসবুকে প্রশ্ন করেছেন একটু উত্তর দিতে পারেন। তিনি পর্তুগালে বসবাস করেন, সেখান থেকে দেখছেন তিনি ইউএসএ ভিজিট করতে চান, কি কি ডকুমেন্টটাকে দিলে সে ভিসা পেতে পারে? পর্তুগাল আমার কাছে মনে হচ্ছে যে আপনার ভিজিট করার জন্য তো এখানে আপনি ওখানে সিটিজেন কিনা, যদি সিটিজেন হয়ে থাকেন তাহলে তো আপনার কোনো কিছু সমস্যা নেই, আপনার কোনো ভিসা লাগবে না, আমাদের ভিসাও এবার আপনার সে মধ্যে আছেন ইউর কান্ট্রি হিসেবে। আর যদি আপনার ওখানে ভিসা না থাকে, মানে আপনি যদি সিটিজেন না হয়ে থাকেন, তাহলে যে কোনোভাবে বাংলাদেশ থেকে আসার জন্য যেসব ডকুমেন্ট আপনার দরকার ঠিক একই রকম লাগবে, হ্যাঁ সেটি দেখাতে হবে যে আপনি এদেশে আসলে, ঘুরতে আসলে আপনি ওদেশে ফিরে যাবেন, সেটা দেখাতে পারলে আপনি আশা করি ভিসা পেয়ে যাবেন। আচ্ছা আমি একটু অ্যাড করবো দাদার সাথে, যে চাইনিজ পলিসি যেটা আপনি বললেন, আপনি লক্ষ্য করবেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কিন্তু কোনো সাপোর্ট কোথাও নাই, রাশিয়ার বিরুদ্ধে হোক আর চায়নার বিরুদ্ধে হোক, সে এখন যে কাণ্ডটা করেছে তাতে কিছু লোক তাকে সাপোর্ট করেছে ওই দিন, তাদের ধারণা ছিল যে নেক্সট কামিং মোর ফেরোসাস হয়ে, কিন্তু তা হয়নি, তো ফলে না করছে আরবরা, এমন আপনি দেখেছেন যেদিন অ্যাটাক করা হয় তার পরের দিন রাস্তায় লোক নেমে আসছে, সেই লোকগুলোকেও শেষ করা হয়েছে। সেখানে যুক্তরাষ্ট্রের যে পলিসি টোটালি হোমিজিক্যাল, তার সাথে কোনো চাইনিজ পলিসি বলে কিচ্ছু নাই, যারা চাইনিজের বিরুদ্ধে কথা বলবে, যে টিপিটি অ্যাগ্রিমেন্ট যারা করেছিল সেই টিপিটি থেকে সে সরে আসছে, তার মানে বিশ্বায়নের যুগে সমস্ত জায়গাকে সরিয়ে নিয়ে আছে আমেরিকা ফার্স্ট বলে, তো আমেরিকাতে একা তো রাশিয়ার বিরুদ্ধে লড়াই করতে পারবে না, চাইনিজ বিরুদ্ধে সম্ভব না। কিন্তু আমরা দুটো বিষয় আছে, আপনি একটা হলো যে আমি বলছিলাম সেটা হলো যে বর্তমান আমাদের যে ডোনাল্ড ট্রাম্প তার একটা বিশ্ব আউটলুকটা, আর হলো যে কোনো দেশে হামলা, যেটা সিরিয়াতে হামলা করছে সেই হামলাটাকে আমরা সমর্থন করতে পারি না, এই কারণে যে এগুলো এখনই পুরো প্রিম্যাচিউর্ড, যে কেমিক্যাল অ্যাটাক হয়েছে সেখানে ইউএন কিন্তু এখনও কিন্তু কোনো ইনভেস্টিগেশন সম্পন্ন করেনি, সুতরাং ইট ইজ টু আর্লি ফর টু মেক এনি কমেন্ট অন ইট। আচ্ছা ধন্যবাদ, আমার মনে হয় আপনাদেরকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা যারা এই মুহূর্তে অনুষ্ঠানটি দেখছেন, আগামীকাল মঙ্গলবার রাত 8টা থেকে 9টা পর্যন্ত আমরা অনুষ্ঠানটি করব শুধুমাত্র নিউ ইয়র্কে পাবলিক কলেজ এবং ইউনিভার্সিটিতে ফ্রি টিউশন ব্যবস্থা
কেমন হতে যাচ্ছে এই বিষয়ে আমাদের সাথে সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্কের অধ্যাপক ডক্টর মহসিন পাটোয়ারি এবং লং আইল্যান্ড ইউনিভার্সিটির ডক্টর শওকত আলী কালকে যোগ দেবেন, আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর দেবেন। আগামীকাল আমরা অভিবাসন নিয়ে কোনো প্রশ্নের উত্তর দেব না, শুধুমাত্র নিউ ইয়র্ক এডুকেশন নিয়ে এবং উচ্চশিক্ষা নিয়ে আমরা প্রশ্ন উত্তর দেবো। আপনারা প্রস্তুত থাকবেন আশা করছি, দেখবেন। এবার কে আছেন প্রশ্নের জন্য, সরাসরি আপনি আপনার নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো, জি বলুন। আসসালামু আলাইকুম শাহিন ভাই। জি বলুন ভাই। জি ভাই, আমার একটা কোশ্চেন ছিল। নাম পরিচয় দিয়ে বলে ফেলুন ভাই। আমি জিয়া সানসেট থেকে বলছি। জি আমি জিয়া সানসেট থেকে বলছি। আমার প্রশ্নটা হচ্ছে আমি গ্রিন কার্ডে কি উমরা করতে যাব এবং তারপরে আপনার উমরা করে আমি একটা মিডল ইস্টে বাহারেনে যাব, এটা কি সৌদি উমরা করার পরে পরবর্তীতে আমি বাংলাদেশে যাব, এটা কি আমি কিভাবে যেতে পারবো, এটা কি মানে যাওয়া যাবে কি না? আপনার স্ট্যাটাস কি, আপনি কি নাগরিক? গ্রিন কার্ড, গ্রিন কার্ড হোল্ডার। জি জি, যাওয়া যাবে কি না, যাওয়ার জন্য তো কোনো সমস্যা নেই কোথাও, এটা তো আপনাকে ফ্রি টু গো এনিওয়ে। কিন্তু আপনি কি বলছেন, যেখানে ফিরে আসতে কোনো সমস্যা হবে কি না, সেটা কি আপনার প্রশ্ন? মানে আপনি মধ্যপ্রাচ্যের বাহারাইনে যাচ্ছে বলেন, এটি নিয়ে কি দুশ্চিন্তাগ্রস্ত? যাই হোক, আসলে একটু উত্তর পেয়েছেন আশা করছি। আমরা কে আছেন এবার প্রিয় দর্শক, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। আমি আপনাদের শারমিন বলছি। জি বলুন শারমিন। আমি আমার মা বাংলাদেশে যাবে, তো হ্যান্ড লাগেজে একটা ক্যামেরার লেন্স দেওয়া যাবে কি না? হ্যান্ড লাগেজে ক্যামেরার লেন্স, আসলে হ্যান্ড লাগেজে বেশ কিছু এয়ারপোর্ট থেকে যখন যুক্তরাষ্ট্রে আসার পথে মানে আপনার ভারী ল্যাপটপ বা ট্যাব এগুলো কিন্তু কোনো সমস্যা নেই, লেন্সের সমস্যা আছে কি? ল্যাপটপ বন্ধ হয়েছে, লেন্স কোনো সমস্যা, ল্যাপটপ বন্ধ, লেন্সের সাইজ কত বড় এইটি হচ্ছে একটা বিষয়, কিন্তু লেন্স কোনো সমস্যার কথা না। আপনি বাংলাদেশে যাবে? হ্যাঁ বুঝতে পারছি, প্রিয় দর্শক এবার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আমি ব্রঞ্জ থেকে করছি আর কি, আমার নাম মুন্নি। তো আমি আমার ভাইয়ের জন্য জানতে চাই একটা জিনিস আর কি, তো ও আর কি দেশে গেছিল আর ওইখানে গিয়ে একটু অসুস্থ হয়ে গেছে, তো ওর গ্রিন কার্ডটা এক্সপায়ার হয়ে গেছে আর পাসপোর্ট অলসো এক্সপায়ার হয়ে গেছে, তো এখন কি ও আসতে পারবে? আর আমরা একটা লয়ারের সাথে কথা বলছিলাম, ওরা সব কাগজপত্র ঠিক করে এমবেসিতে সেন্ড করছিল, কিন্তু এখনো আমরা কোনো রিপ্লাই পাই নাই, গ্রিন কার্ড পেলে কি দেশে যাওয়া যাবে এবং গ্রিন কার্ড পাওয়ার কয়দিন পর দেশে যাওয়া ঠিক হবে, এটা এটাতে কোনো বাধ্যবাধকতা আছে কি? কোনো বাধ্যবাধকতা সে অর্থে নেই, তবে পরিবর্তিত পরিস্থিতি মাথায় রাখবেন, আমার মনে হয় যে একটু অপেক্ষা করুন, ধৈর্যশীলকে আল্লাহ পছন্দ করেন। আচ্ছা এবার কে আছেন প্রিয় দর্শক? হ্যালো, কে আছেন প্রিয় দর্শক? হ্যাঁ আমি উদ্দিন বলছি, নিউ ইয়র্ক থেকে। উদ্দিন বলুন। বলুন ভাই। উদ্দিন, আমি উদ্দিন নিউ ইয়র্ক থেকে বলছি। জি আমরা শুনছি আপনার প্রশ্নটি করুন। হ্যাঁ আমার এই আমার গ্রিন কার্ডটা এক্সপায়ার হয়ে গেছে, আমি কি সিটিজেনশিপ টেস্ট নিতে পারবো? হ্যাঁ তাতে কোনো সমস্যা নেই। আচ্ছা ধন্যবাদ আপনাদেরকে, আজকের মতো প্রশ্ন আমরা আর নিচ্ছি না। দর্শক আমাদের যারা অতিথি ছিলেন, ছোট করে 30 সেকেন্ড আজকের মতো আমাদের অনুষ্ঠানের সময় শেষ, শেষ কথাটি বলুন আজকে দর্শকদের উদ্দেশ্যে। না আমরা আজকে তো আলোচনা হলো, বিশেষ করে আমি যেহেতু শিক্ষার সাথে সংশ্লিষ্ট, আমি শুধু একটা গুড নিউজ দিতে চাই, যেটা আমরা বাংলাদেশের মানুষদের জন্য আমাদের পরিবারদের জন্য এটা খুবই আনন্দের সংবাদ, আমরা আশা করব কালকে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আপনার যে প্রশ্ন করেছেন, যারা খুব কম সময়ের মধ্যে অনেক বেশি প্রশ্ন করেছেন, ভালো লাগছে। তো সবার জন্য শুভকামনা।
আবার দেখা হবে, নিশ্চয়ই নিশ্চয়ই দেখা হতেই থাকবে। অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আপনাদেরকে যারা অনুষ্ঠানটি দেখেন। আরও একবার স্মরণ করিয়ে দিতে চাই, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, প্রথম স্টেট হিসেবে নিউ ইয়র্কে পাবলিক কলেজ এবং ইউনিভার্সিটিতে ফ্রি টিউশনের ব্যবস্থা করতে যাচ্ছে সিটি কর্তৃপক্ষ। শনিবার স্টেট অ্যাসেম্বলিতে $153 বিলিয়ন যে বাজেট হয় তার মধ্যে ফ্রি টিউশনের বিষয়টি অন্তর্ভুক্ত, এবং গভর্নর অ্যান্ড্রু কুমো বলেছেন ফ্রি টিউশন করা এবছরের প্রধান কাজ। তিন ধাপে এটি কার্যকর হবার কথা রয়েছে, আর এটি কার্যকর হলে নিউ ইয়র্কই হবে প্রথম স্টেট, যেটি আগেই বলেছি, যেখানে 1,25,000 বা তার নিচে আয় করা পরিবারের সন্তানেরা বিনামূল্যে পাবলিক কলেজ এবং ইউনিভার্সিটিতে পড়তে পারবেন। এই বড় খবরটি নিয়ে আমরা কালকে মঙ্গলবার রাত 8টা থেকে 9টা পর্যন্ত সরাসরি বিশ্লেষণধর্মী আলোচনা করব, এবং আমাদের সাথে অতিথি থাকবেন সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্কের অধ্যাপক ডক্টর মহসিন পাটোয়ারি এবং একই সাথে লং আইল্যান্ড ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর শওকত আলী। তারা আপনাদেরকে বিস্তারিত তথ্য দেবেন এবং বিস্তারিত প্রশ্নের উত্তর দেবেন। আপনারা ফেসবুক এবং টেলিফোনে শুধুমাত্র এই বিষয়টি নিয়ে প্রশ্ন করবেন। আগামীকাল আমরা এছাড়া আর অন্য কোনো বিষয় উৎসাহ দিচ্ছি না আপনাদেরকে, কারণ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অভিবাসী বিশেষ করে বাংলাদেশিরা অত্যন্ত লাভবান হবেন এই সিদ্ধান্তে। আশা করছি আপনারা সকলে ভালো থাকবেন, আগামীকাল দেখা হবে ঠিক একই সময়ে।